আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন কদু গাছ, এটা হলো মোর নিজের লাগাই নিয়ে কদু গাছ। এই যে কত বড় হয়েছে, মাত্র দুইটা কদু গাছ, কিন্তু বিভিন্ন মাথা কাটতে দেওয়ার কারণে এখান থেকে মাথা বাইরে এসে এখন একখান, দুইখান, তিনখান, চারখান, পাঁচখান, ছয়খান, সাতখান। মনে হচ্ছে যে এটা একটা সাতটা কদু গাছ, আসলে না, এটা হচ্ছে কি কি দুইটা কদু গাছ। এখানে সুন্দর ছোট্টখান কদু ধরছে, আর এই কদু গাছ দিয়া আমার বাচ্চার জন্য খিচুড়ি রান্না করা হয় প্রায়, কিন্তু সে খায় না। দুই দিন রান্না হয়েছে, তিন দিন, দুই তিন দিন। এখন হচ্ছে গিয়ে এই যে আগা কাটটি নিয়ে কালে আমরা নিজেরাই খাইছি, ভালোই লাগে, অনেক মজা, অনেক স্বাদ। আর এরপরে আছে আমার নিজস্ব এই যে হাঁকের বাগান, এখানে আছে লাল হাঁক আর আছে পালন হাঁক। আমি যদিও পালন হাঁক খাইতে পারি না, কাল দুই তিন হ্যান দেখলে তরকারির মধ্যে খাইছি, নাক বুঝছে বুঝছে, গন্ধটাই কেমন যেন, জন্মের পর হইতে, বুঝোর পর হইতে সইতে পারিনি। অনেক বড় হয়েছে লাল গাছ, আজকে সেজন্য লাল হাঁক খাবো। আর এরপরে এইখানে লাগাইছি কী গাছ, এটা হলো গিয়ে বেগুন গাছ। দুইটা বেগুন গাছ ভালোই বড় হয়েছে, কিন্তু পোকে খাওয়া শুরু করছে এখন। এই জন্য পোক লড়াইয়ের জন্য কি করতে হবে গাইস, আপনারা বলে দেবেন। কি পোক কিভাবে তাড়াইতে হবে? যাই হোক, মেইন ব্যাপার হচ্ছে কি, লাল হাঁক আজকে খাবো, খাইয়ে একখান রিভিউ হবে। এটা হচ্ছে গিয়া আমার জীবনের প্রথম এই লাল হাঁকের খ্যাত। অনেকের দ্বারে অবাক লাগতে যে হালার পর হালা কি ভিডিও বানাইতে আছে, আসলে এটা বললে কোনো লাভ নাই। নিজের লাগাই নিয়ে খ্যাতের হাঁক তুললে খাওয়ার অনুভূতি এটা অন্যরকম। আসলে নিজে খাইতে মনে চায় না, মনে হয় নিজের মাইয়ে ফলন না, হ্যাঁ, বাট এরপরও খাইতে হইবে। আনলে কদিন পর দেখা যাইবে সব মরে গেছে, বুড়ো হইয়ে এরাকে তাজা থাকতে থাকে খাই এলাই। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর লাল হাঁকের বাড়িতে খ্যাত করবেন, এরপর নিজেরা খাইবেন। ফরমালিন দিয়ে হাঁক খাওয়ার কোনো দরকার নাই ভাই, যদি থাকে আপনার বাড়িতে একটুখানি জায়গা, সেইখানে করে ফেলবেন মোটামুটি কায়দা।